প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দৃষ্টিতে সমতার বাংলাদেশ কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করেছে। সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাসিমা বেগম, সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সাইট সেভার্সের গ্লোবাল হেড অফ ক্যাম্পেইন টেসা মার্ফি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দৃষ্টিতে সমতার বাংলাদেশ কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করেছে। সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাসিমা বেগম, সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সাইট সেভার্সের গ্লোবাল হেড অফ ক্যাম্পেইন টেসা মার্ফি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দৃষ্টিতে সমতার বাংলাদেশ কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করেছে। সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাসিমা বেগম, সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সাইট সেভার্সের গ্লোবাল হেড অফ ক্যাম্পেইন টেসা মার্ফি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দৃষ্টিতে সমতার বাংলাদেশ কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করেছে। সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাসিমা বেগম, সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সাইট সেভার্সের গ্লোবাল হেড অফ ক্যাম্পেইন টেসা মার্ফি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দৃষ্টিতে সমতার বাংলাদেশ কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করেছে। সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাসিমা বেগম, সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সাইট সেভার্সের গ্লোবাল হেড অফ ক্যাম্পেইন টেসা মার্ফি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দৃষ্টিতে সমতার বাংলাদেশ কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করেছে। সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাসিমা বেগম, সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সাইট সেভার্সের গ্লোবাল হেড অফ ক্যাম্পেইন টেসা মার্ফি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।